नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज तीनटे हाथेर रेखार साथे परिचय कराबो, जे तीनटे रेखा आपनार हाथे जदि थेके थाके ताहले किन्तु आपनार महाभाग्यवान बोले थाके। एई रेखा जदि आपनार हाथे थाके, कारण एई रेखा द्वारा आपनार भाग्य उन्नति 100%। आमी हाथेर छवि एके बोझानोर चेष्टा करब, आर जे कथाटा प्रत्येकटा दिन बोली आजो सेई एकई कथा बोलबो। सम्पूर्ण देखार चेष्टा करुन, कारण हस्तरेखा कखनोई केटे केटे देखबेन ना, कारण एखाने अनेक किछु आपनादेर बोझार बा जानार आछे। आमी हाथेर छवि एके बोझानोर चेष्टा करी, आर आपनार हाथेर साथे जदि छवि मिले जाए ताहले किन्तु आलोचनाटा सम्पूर्ण आपनार। आर एकटा कथाओ बोली, आमी जे रेखार साथे आज परिचय कराबो सेई रेखाटा हयतो बर्तमाने आपनार हाथेर साथे मिल खुजे पाच्छेन ना, आमी बोलबो ताहले आपनार ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কারণ আজ আপনার সাথে এই হাতের রেখা মিল পাচ্ছেন না বলে পরবর্তীকালে আপনার হাতে এই রেখা থাকবে না, এরকমটা কিন্তু নয়। কারণ হাতের রেখা 15 দিন পরপর আমাদের চেঞ্জ হতে থাকে, প্রত্যেকের কর্ম দ্বারা কিন্তু অবশ্যই হাতের রেখা চেঞ্জ হয়। আর সেই কারণে আমি অনুরোধ করব সম্পূর্ণ আলোচনা শোনা বা দেখার জন্য। আজকের আলোচনা শুধু নয়, যে কোনো আপনার হস্তরেখা আলোচনা কখনো কেটে কেটে দেখবেন না, কারণ এখানে অনেক কিছু আপনাদের জানা বা বোঝার কিন্তু আছে। কারণ এটা আপনাদের মাথায় রাখতে হবে, আজ যে রেখার সাথে আমি পরিচয় করাবো হয়তো সেই রেখাটা আপনার হাতে আজকে নেই, হয়তো ভাবলেন যে আমার হাতে নেই, আমি কেটে বেরিয়ে যাই, এটা আমার জন্য আলোচনা কোনো কাজে আসবে না। এটাই ভুল করবেন, কারণ আজ আপনার হাতে নেই, পরবর্তীকালে আসতেই পারে। আমাদের শুভ অশুভ যে রেখাগুলো আছে সেই রেখাগুলো কিন্তু আমাদের 15 দিন অন্তরন্ত চেঞ্জ হতে থাকে আমাদের কর্ম দ্বারা। তাই আজ যে রেখার সম্পর্কে আমি আলোচনা করছি, হয়তো আপনার হাতে নেই বলে কেটে বেরিয়ে গেলেন, পরবর্তীকালে আপনার হাতে এই রেখাটা আসলো, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা আপনার কি শুভ না অশুভ। আর যদি আপনার জানা থাকে যে না, এই রেখা দ্বারা তো এই কাজটা হতে পারে বা আমার এটা শুভ রেখা, তাহলে কিন্তু আপনার যে কোনো সুযোগ সুবিধা আসলে আপনি খুব দ্রুত গতিতে সেটাকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। আর যদি আপনার জানা থাকে যে না, এই রেখাটা তো আমার অশুভ রেখা, তাহলে কিন্তু আপনার সঙ্গে যে অশুভ কাজগুলো কিন্তু কম হবে, অর্থাৎ আপনার বিপদ আপদ কিন্তু অনেকটাই কম হবে, কারণ আপনি জানেন যে এই রেখা আমার হাতে প্রকাশ পেয়েছে বা ফুটে উঠেছে, আমার অবশ্যই কোনো না কোনো বিপদ হতে পারে। সেই সতর্কতা নিয়েই আপনি চলবেন, সেখানে দাঁড়িয়ে আপনার বিপদটা কিন্তু কম হবে। আর সেই কারণেই অনুরোধ করি যে সম্পূর্ণ আলোচনা সবসময় শোনা বা দেখার চেষ্টা করবেন, কারণ আমি হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, আর এই হাতের মাধ্যমেই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনার নখানা গ্রহ কোন কোন জায়গায় অবস্থান করছে, গ্রহের অবস্থান কি ভালো না খারাপ, বিস্তারিত আমি কিন্তু পরস্পরভাবে আপনাদের সঙ্গে আলোচনা করি এবং বোঝানোর চেষ্টা করি। আজকের আলোচনার বিষয়, ভীষণ ভাগ্য আপনার সাথে দেবে বা ভীষণ ভাগ্য ভালো আমি বলতে পারি যদি এই রেখাগুলো আপনার হাতের থেকে থাকে। আমি কোটিপতি ধনী বলবো না, যাদের হাতে আছে তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে এই রেখাগুলো আপনার হাতে থাকলে আপনার পজিশন কোন জায়গায় পৌঁছে যেতে পারে। আমি কমন যে রেখাগুলো একে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা এবং এটা হচ্ছে হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন আমি বলে থাকি, প্রত্যেকের হাতে কিন্তু এই তিনটে রেখা থাকে, সেটা আয়তনে ছোট বড় হতে পারে, তবে থাকবে, এটাই হচ্ছে শেষ কথা, কারণ এটা হচ্ছে কমন রেখা। এবার এই রেখাগুলো এই সেম জায়গায় আসবে এরকমটাও নাও হতে পারে, এটা শুক্রের পর্বতে আসতে পারে, চন্দ্রের পর্বতে আসতে পারে, এটা আরও উপরে হতে পারে, নিচে হতে পারে, ঠিক সেরকম হৃদয় রেখাটা উপর নিচ হতে পারে, এটা শনি পর্বত পর্যন্ত আসতে পারে, বৃহস্পতি পর্বত পর্যন্ত আসতে পারে, আপ ডাউন হতে পারে, কিন্তু থাকবেই। আর একটা কমন রেখা বলা হয়, সেটা হচ্ছে ভাগ্যরেখা, আমি সেটা কমন বলি না কারণ অনেকেরই ভাগ্যরেখা থাকে না। তা আজকের যে আলোচনার বিষয়, আজকের যে তিনটে রেখার সাথে আমি পরিচয় করাবো, যে তিনটে রেখা আপনার হাতে থাকলে আপনি মহাভাগ্যবান বা আপনার সব সময় ভাগ্য সাপোর্ট করবে, আপনারা যে কোনো কাজে সাকসেস নিয়ে আসতে পারবেন, সেই রেখাগুলো নিয়েই আমি আজ আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে বুধ পর্বত, এটা কনিষ্ঠ আঙুল, তার নিচে বুধ পর্বত, আমি বুধ পর্বত নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে হবে আপনার বুধ ভালো না খারাপ আছে, যদি ভালো থাকে কি করে বুঝবেন, এই যে বুধ পর্বতটা আপনার উঁচু মাংসাশী হতে হবে এবং লালচে গোলাপি আভাযুক্ত হতে হবে, তাহলে আপনার বুধ পর্বত ভালো।
যখন আপনার বুধ পর্বত ভালো তার সাথে সাথে দেখুন এইটা হচ্ছে হৃদয় রেখা। দেখুন তো একটা হৃদয় রেখা আপনার বুধ পর্বত পর্যন্ত পৌঁছে গেছে কিনা, একটাই হতে হবে। এই রেখাটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি মহা ধনবান হবেন বা আপনার ভাগ্য সর্বদা আপনার সাথ দেবে, যে কোনো কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন এই রেখা দ্বারা। কারণ বুধ রেখা আপনার বুদ্ধি দিয়ে জীবনে সফলতা শিওরে কিন্তু পৌঁছাতে পারে আর সমস্ত দিক থেকে জীবনে একটা সাকসেস কিন্তু খুঁজে পাবেন যদি ঠিক এই হৃদয় রেখা স্পর্শ করে একটা বুধ রেখা বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায়। এগুলো প্রমাণিত, আপনার ভাগ্য আপনার জীবনযাত্রাই পাল্টে দিতে পারে এই একটি বুধ রেখা। এরপরে যে রেখার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে এই, দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল। এই তর্জনী আঙুলের নিচের অংশটা হচ্ছে বৃহস্পতি পর্বত। প্রথমে আপনাকে দেখতে হবে বৃহস্পতি পর্বতের পজিশনটা কি আছে। বৃহস্পতি পর্বত যদি ভালো থাকে শুভ থাকে কি করে বুঝবেন? বৃহস্পতি পর্বতটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, উঁচু মাংসাশী হতে হবে, তার সাথে সাথে আপনার গোলাপি লালচে আবার যুক্ত হতে হবে, তাহলে আপনার বৃহস্পতি ভালো। এবার বৃহস্পতি ভালো, তারপরে যে রেখাটা আপনার বৃহস্পতি পর্বতে থাকবে সেটা হচ্ছে একটা স্টার চিহ্ন। যদি একটা স্টার চিহ্ন রেখা দ্বারা তৈরি হয় তাহলে কিন্তু এই জাত ব্যক্তি সম্পূর্ণভাবে ধনী হয়ে থাকে, সম্পূর্ণভাবে এর মন প্রাণ সম্পদ এবং মান যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে যাবে, যে প্রভাবশালী ব্যক্তিত্ব এ কিন্তু লাভ করবে। যদি বৃহস্পতি পর্বত প্রথমে ভালো থাকতে হবে তারপরে এই চিহ্নটা থাকতে হবে। এরপর যে রেখাটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে অবশ্যই এই জায়গাটা আমরা কিন্তু কেতুর স্থান বলে থাকি, হাতের একদম মাঝামাঝি এই জায়গাটা আপনাকে দেখতে হবে যে অনেক গর্ত কিনা, নিচু কিনা, হাতের একদম মাঝামাঝি তালু। যদি আপনার নিচু থাকে তাহলে আপনার কেতু রাহু সবই খারাপ, তাহলে আর শুভ রেখা আপনার ভবিষ্যৎ খুব একটা পাল্টাতে পারবে না। যদি আপনার এই জায়গাটা উঁচু থাকে, অর্থাৎ এখানে তো নিচু থাকবেই, একদম অনেকটা ডিপ না হয়, মোটামুটি মাংসাশী থাকে, তার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কালছে বা একটা তীর ছেটে নোংরা এরকম না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং যেটা বললাম লালচে গোলাপি আভাযুক্ত যদি হাটটা হয় তার সাথে সাথে এই ক্রস চিহ্ন যদি আপনার এই হাতের মাঝে থেকে থাকে তাহলে কিন্তু আপনার কতটা ভাগ্য ভালো বা কীভাবে আপনাকে সাপোর্ট করবে আপনার ভাগ্য সেটা যার হাতে আছে সে সব থেকে বেশি উপলব্ধি করতে পারবে। আমি নয় বলে আপনাদেরকে বোঝালাম, কিন্তু উপলব্ধি কিন্তু তারা করতে পারবে। এই শুভ চিহ্নটা রেখা দ্বারা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এই জাত ব্যক্তি সব সময় এর ভাগ্যের একটা সাপোর্ট কিন্তু পাবে, এবং আমি বলতে পারি একাধিকবার অর্থপ্রাপ্তি কিন্তু এই জাতক জাতিকারা পেতে পারে, সে যে কোনো দিক থেকে হতে পারে। একাধিকবার বড় অঙ্কের অর্থ এদের হাতে আসবে সে যেভাবেই হোক না কেন, আর তার সাথে সাথে মান যশ খ্যাতি এবং প্রচুর ধনসম্পদ এরা অর্জন করবে। কারণ আমি বেশ কিছুদিন ধরে পজিটিভ আলোচনা করছি, তাই আমি প্রত্যেকটা দিন পজিটিভ নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করি এবং পজিটিভ যে রেখাগুলো আছে সেই রেখাগুলোই পরিচয় করাই। কারণ নেগেটিভ আমি কেন করছি না, নেগেটিভিটি আলোচনা করলে আপনার মধ্যে নেগেটিভিটি প্রবেশ করতে পারে। কারণ আমরা যখন, আমি যখন আপনার কোনো একটা রেখা নেগেটিভ বলে বোঝানোর চেষ্টা করব আপনার মধ্যে সেইটাই কিন্তু থাকবে, ধীরে ধীরে আপনার নেগেটিভটাই কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই আমি হস্তরেখা সম্পর্কে আমি সম্পূর্ণ পজিটিভ যে রেখাগুলো সেগুলো নিয়েই আমি বোঝানোর চেষ্টা করছি, আর সেই পজিটিভ এবং যে রেখা থাকলে আমাদের ভাগ্যের উন্নতি বা আমরা নানা দিক থেকে একটা ভাগ্যের সাপোর্ট পেতে পারি সেই রেখাগুলি আমি কদিন ধরেই আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করাচ্ছি। আজ যে তিনটে রেখা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, এই রেখাগুলো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সব দিক থেকে জীবনে একটা সাকসেস কিন্তু খুঁজে পাবেন। আর এই তিনটে রেখাযুক্ত হাত কোনো একজন ব্যক্তি নিজের হাতে খোঁজ করতে যাবেন না, কারণ এটা সম্ভব নয়। যে কোনো একটি আপনার হাতে থাকতে পারে, তিনটে চিহ্নই আপনার হাতে থাকবে এরকমটা নয়। যদি হাতের এই ক্রস চিহ্নটা থাকে তাহলে এগুলো থাকার প্রয়োজন নেই, যদি একটা বুধ রেখা থাকে তাহলে এগুলো থাকার প্রয়োজন নেই, যদি একটি স্টার থাকে তাহলে এগুলো থাকার প্রয়োজন নেই।
যদি কেউ তিনটেই আপনার হাতে খোঁজ করেন তাহলে সেটা কখনোই মিলবে না, মিললেও সম্পূর্ণভাবে কার্যকারিতা নাও করতে পারে, আর এটা সম্ভব নয়। প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তির হাতে থাকতে হবে। এই ছিল আজকের আলোচনা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।